বিরুই, ঢেকে ছাটা কাউন চাল, ট্যাপা বড়ো, কালিজিরা চাল, চিনিগুড়া, পাহাড়ি চাল, এমন সব চালের অর্ডার করুন ঘরে বসেই। এক ক্লিকে কিনে ফেলুন আপনার পরিবারের জন্য অর্গ্যানিক কৃষি পণ্য। 100 ভাগ কোয়ালিটি পণ্যের নিশ্চয়তা দিচ্ছি আমরা আমাদের অনলাইন মার্কেটে। আমাদের আনপ্যারালাল কাস্টমার সার্ভিস এবং প্রোডাক্ট ডেলিভারি সার্ভিস নিয়ে আমরা আছি 24 ঘন্টা আপনার সাথে। 1 কোটি 20 লক্ষ এসএমই উদ্যোক্তার পণ্য আলোকিত করুক বাংলাদেশের প্রতিটি ঘর। ঐক্য থাকলে সব সম্ভব। oiko.com.bd প্রিয় দর্শক, ঐক্য ডট কম ডট বিডি সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। আজ আপনাদের সঙ্গে আছি আমি ফরিদ হোসেন এবং আমাদের সঙ্গে আলোচক হিসেবে উপস্থিত আছেন জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাকে স্বাগতম এবং আজকে একটা শুভ দিনে আপনার সঙ্গে আমরা এই অনুষ্ঠান করছি। শুভ দিন বলতে চ্যানেল আয়ের শুভ জন্মদিন, 22 বছর পেরিয়ে 23 বছরে পা দিয়েছে আজকে 1 অক্টোবর। একটা চমৎকার স্লোগান আজকে দিনে আছে যে 50-এ বাংলাদেশ, 23-এ চ্যানেল আই। চ্যানেল আইকে আমরা অভিনন্দন জানাই, চ্যানেল আই পরিবারকে অভিনন্দন জানাই। শুভ জন্মদিনে আমাদেরও আনন্দের দিন, সকলের আনন্দের দিন। আপনি জানেন যে চ্যানেল আই একটি বহুমাত্রিক চ্যানেল এবং এটা আমাদের বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের কৃষি এবং এগুলো সব কিছুই আমরা চ্যানেলের মধ্যে পাই। এবং যে কথাটা চ্যানেল আই বলে যে হৃদয়ে বাংলাদেশ, এবং চ্যানেল আই সেইটাকেই ধারণ করে আমাদের সকলকেই। একদিকে খবর আছে, বিশ্বস্ততা আছে, বিশ্বস্ত আমরা চ্যানেল আই খবরের চোখ রেখে আশ্বস্ত হতে চাই, বিশ্বাস করতে চাই সব কিছু। আর একটু বিনোদন আছে, আবার সেই সঙ্গে পুরো বাংলাদেশের চেহারাটাও আমরা পাই। আপনার কাছে কী মনে হয় চ্যানেল আইকে? আপনি দীর্ঘদিন ধরে, যদিও আপনি অন্য একটি টেলিভিশনে আছেন কিন্তু সাংবাদিক হিসাবে এখানে অনেক অনুষ্ঠান করেছেন, আপনি দেখেছেন, আপনি বিশ্লেষণ করেছেন, আপনার মুখ থেকে শুনতে চাই। ধন্যবাদ ফরিদ ভাই। আমি আজকে চ্যানেল আইয়ের জন্মদিনে চ্যানেল আইয়েরকে শুভেচ্ছা জানাচ্ছি, এর সাথে যারা জড়িয়ে আছেন উদ্যোক্তা, তাদের কর্মীবৃন্দ প্রত্যেকে অভিনন্দন জানাই। 23 বছর পার করেছে চ্যানেল আই সাফল্যের সাথে। আপনি যে প্রশ্ন করেছেন আমাকে, আমার কাছে কী মনে হয়, আমি বলবো চ্যানেল আই হলো সেই টেলিভিশন যে সবসময় একটা শুদ্ধতার চর্চা করেছে শুরু থেকেই। আপনি জানেন টেলিভিশন মানে হলো শুদ্ধতার চর্চা, কথা বলতে হয় শুদ্ধ করে, উপস্থাপিত হয়, উপস্থাপনা করতে হয় শুদ্ধ করে, যা কিছু পরিবেশিত হবে সেটা শুদ্ধতার মাধ্যমে করতে হয়। চ্যানেল আই শুরু থেকে সেই প্রচেষ্টাটা নিয়ে আমি বলবো যে ছিল সেটার মধ্যে। আমার যে টেলিভিশনের কেরিয়ার, সেই সময় থেকে টেলিভিশনের হিসাবে চ্যানেল আইকে দেখছি। চ্যানেল আই আর খবর যদি বলেন, চ্যানেলের খবরে আমরা কখনো এমন কিছু পাইনি যেটা চ্যানেল আইকে কখনো বিতর্কিত করেছে, কিন্তু একই সাথে মানুষের কথা বলার চেষ্টা করেছে। চ্যানেল আইয়ের অনুষ্ঠানমালায় আমরা বাংলাদেশকে সবসময় পাই, বাংলাদেশ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সংস্কৃতি এবং আবহমান কাল ধরে যে বাঙালির যে বাউল গান, বাঙালির যে বিভিন্ন উৎসব, সেগুলোকে আমরা সবসময় দেখি সামনে নিয়ে আসতে। চ্যানেল আই বাংলাদেশে একটা বড় বৈপ্লবিক পরিবর্তন ঘটে দিয়েছে তার যে কৃষি অনুষ্ঠান শেখ সিরাজের উপস্থাপনায়, এবং আজকে সারা, আমি বলবো যে নগর কৃষির তো একটা বড় বিপ্লব হয়েছেই, একই সাথে কিন্তু গ্রামীণ কৃষক সমাজও কিন্তু, বা কৃষিবিদরাও কিন্তু, আমি বলবো তারা নানা ধরনের বৈচিত্র্য পেয়েছে। চ্যানেল আই বাংলাদেশের চলচ্চিত্রে একটা বড় জায়গা দখল করে আছে, কারণ ভালো চলচ্চিত্র নির্মাণ কিন্তু একটা চ্যালেঞ্জ, সেটা চ্যানেল আই নানা সময় নিয়েছে। তাদের যে মাদার অর্গানাইজেশন আছে ইমপ্রেস টেলিফিল্ম, তারা সেই কাজটা করেছে।
চ্যানেলের পাশে আপনি ধরেন আমি এখানে কাজ করি না কিন্তু চ্যানেলের সাথে একটা মানে নৈকট্য অনুভব করা যায় সব সময় কারণ চ্যানেল লাইভ বাংলাদেশের সাংবাদিক সাহিত্যিক সংস্কৃতিকর্মী যে যখন যেখানে আছে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছে তার বিপদে আপদে আমি দেখেছি যে চ্যানেল লাইভ সব সময় তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে চ্যানেল লাইভ আরেকটা কাজ যেটা করে যে বিভিন্ন দিবসগুলো যে আছে আমাদের আমার জানা মতে প্রথম তারা এই জিনিসগুলোকে নিয়ে এসছে এবং যারা তখন যারা তাদের এই ক্যাম্পাসে যখন এলো এবং এখানে এসে আরো বড় করে বৃহৎ করে যদিও এবার করোনা মহামারীর কারণে ততটা ঘটা করে করা হচ্ছে না কিন্তু সারাদিন আজকেও তাদের অনেকগুলো অনুষ্ঠান থাকবে চ্যানেলের জার্নিটা যদি দেখেন সেই সিদ্ধেশ্বরী থেকে ছোট একটা জায়গা থেকে আজকে এত বড় কম্পাউন্ড এসছে আমাদের গণমাধ্যমের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হলো আমাদের গণমাধ্যম খুব কমই প্রাতিষ্ঠানিক আমি বলবো চ্যানেলাই সেই জায়গাটায় ব্যতিক্রম চ্যানেলাই নিজেকে একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে পেরেছে এবং এই প্রতিষ্ঠানের তেইশটা বছর কম কথা নয় কিন্তু যে বাংলাদেশের জন্মের 50 বছর চ্যানেলাইয়ের 23 বছর এবং আগামীর পথ চলাটা বাংলাদেশ যখন 100 বছরে পৌঁছবে তখন চ্যানেলাই সুবর্ণ জয়ন্তীর দিকে এগোতে থাকবে এবং চ্যানেলাই সামনের দিকে যাবে প্রত্যাশা করছি আরও নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসছে আপনি জানেন ডিজিটাল প্ল্যাটফর্ম একটা চ্যালেঞ্জ আছে ওটিটি প্ল্যাটফর্ম আসছে সুতরাং চ্যানেলাই নিশ্চয়ই চ্যানেলাই কিন্তু প্রথম ডিজিটাল টেলিভিশন প্রাইভেট সেক্টরে সুতরাং চ্যানেলাই সেই জায়গাটা বাংলা ভাষায় সেই জায়গাটাই সামনের দিকে চলবে চ্যানেলের আরেকটা দিক হলো চ্যানেলের মধ্যে প্রথম উদ্যোক্তা আমি যদি ভুল না করে থাকি যারা বাংলাদেশের চ্যানেলকে বাইরে নিয়ে গেছে অন্য দেশে বসবাসরত প্রবাসী বাঙালিরা যাতে বাংলাদেশটাকে সহজে দেখতে পারে চ্যানেলে কিন্তু প্রথম উদ্যোক্তা চ্যানেলেই প্রথম বাইরে গিয়েছে নর্থ আমেরিকা মধ্যপ্রাচ্য ইংল্যান্ডে এইসব জায়গায় নিয়ে যাওয়া হয়েছে চ্যানেলকে আমাদের দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়াতে সুতরাং চ্যানেলাই এবং এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস চ্যানেলের আমার কাছে অন্তত আমি সবসময় আপনি যেটা বললেন সেটা তো যথার্থ এই যে রাত 12টায় পত্রিকা সংবাদপত্রে আজকের সংবাদপত্র বা অনুষ্ঠান এটাও কিন্তু টেলিভিশনের মধ্যে প্রথমেই চ্যানেলাই কিন্তু এটা চালু করেছে এবং তখন এটা তো অনেকেই খুবই জনপ্রিয় হয়েছে প্রথম দিকে একটু অনেকেই ভাবছে যে রাত 12টায় পত্রিকা এবং পত্রিকলারও অনেকে ভাবছে যে আমরা আমাদের খবরের আমি তখন কিছু কিছু জড়িত ছিলাম বলে জানি যে আমাদের খবরটা আগেই জেনে যাবে সকাল হওয়ার আগেই কিন্তু এখন কিন্তু সবচেয়ে জনপ্রিয় একটা অনুষ্ঠান খুবই জনপ্রিয় এবং চ্যানেলের ভিতরে প্রতিভা খোঁজার একটা চেষ্টা ছিল রিয়েলিটি শোগুলোর কথা যদি আমরা চিন্তা করি বিভিন্ন ফিল্ডে সঙ্গীত তারপরে মডেলিং সব জায়গায় আমরা চ্যানেলাই রিয়েলিটি শোগুলোর মাধ্যমে দেশের নানা প্রান্ত থেকে প্রতিভা খুঁজে আনার যে একটা প্রচেষ্টা সেটা তো অব্যাহত আছে ওদের দিক থেকে এবং তারা অনেকেই কিন্তু এখন খুবই ভালো অবস্থানে আছে সমাজের নানা জায়গায় এবং মিউজিক অ্যাওয়ার্ড চ্যানেলের যে মিউজিক অ্যাওয়ার্ড চ্যানেলের যে লাক্স সুপার চ্যানেলের অনুষ্ঠানগুলো চ্যানেলাই আমি বলবো যে একটা পরিপূর্ণ মাধ্যম গণমাধ্যম হিসেবে পরিপূর্ণ মাধ্যম যে সব কিছুকে সুস্থভাবে শুদ্ধভাবে মানুষের সামনে তুলে ধরতে উপস্থাপন করতে পারে নিঃসন্দেহে এবং এটা নিঃসন্দেহে চ্যানেলের অনেক অনেক অর্জন আছে সামনে এগিয়ে যাবে আমরা জানি যে আজকে তাদের এটা একটা বড় জিনিস যে একটা চ্যানেলের জন্মদিনে জাতীয় দৈনিকগুলো বিশেষ করেছে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী মন্ত্রীরা এবং বিভিন্ন জন তার যে রাষ্ট্রীয় সামাজিক গ্রহণযোগ্যতা সেটারই প্রমাণ এটা এবং আপনি জানেন যে এগুলো একটা আপনি যেটা বললেন যে এই যে গ্রহণযোগ্যতার ব্যাপারটা এবং সমাজের সকলের সঙ্গে চ্যানেলের যে সম্পৃক্ততা এবং আপন আসলে চ্যানেলাইতে আমি যেটা দেখেছি যে আমাদের দর্শকরা যারা বাংলাদেশের মানুষ সর্বত্রই আপন টেলিভিশন চ্যানেল মনে করে নিজস্ব টেলিভিশন চ্যানেল বলে মনে করে আমরা নিঃসন্দেহে চ্যানেলাই আরও এগিয়ে যাবে আরও বাংলাদেশকে যে সমৃদ্ধ বাংলাদেশ হচ্ছে সেই বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশের সঙ্গে চ্যানেলাই ও এগিয়ে যাবে আমরা সেই শুভকামনা রাখছি আরেকটি বিষয় যে পত্রিকাতে যেহেতু আজকে আমরা আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে যে রোহিঙ্গা ক্যাম্পে যে তাদের নেতা মহিবুল্লাহ তাকে হত্যা করা হয়েছে বুধবার রাতে সেটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে পত্রিকার পাতাতে আছে কারা করলো কেন হলো এর ফলে
রোহিঙ্গা প্রত্যাবর্তনের অবস্থাটা কি হবে সেগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি। মহিবুল্লাহ রোহিঙ্গা সলিডারিটির পিস নেতা এবং রোহিঙ্গাদের সবচেয়ে বড় নেতা, তারই হত্যাকাণ্ড নিঃসন্দেহে একটা গুরুতর ঘটনা। 23 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে যে ভাষণ দিয়েছিলেন সেখানে কিন্তু তিনি এই রোহিঙ্গা ইস্যুতে কথা বলেছেন, বিশ্বের নিরবতায় তিনি প্রশ্ন তুলেছেন এবং তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে এখান থেকে উগ্রবাদী জঙ্গি তৎপরতা শুরু হতে পারে। মহিবুল্লাহ যেভাবে আপনি 2017 সালে এসেই কিন্তু তিনি বড় নেতা হয়ে গেলেন, দলের সাথেই কিন্তু তিনি এসেছিলেন, কয়েকটা ঘটনা তিনি তার ডাকে 2.5 লক্ষ থেকে 5 লক্ষ লোক, কেউ বলে 2.5 লক্ষ সমাবেশ হয়েছিল এবং প্রত্যেকে একই রকম টি শার্ট পরে এসেছিল। এই অর্গানাইজেশন এরকম একটা শরণার্থী জায়গায় এসে এরকম অর্গানাইজ করতে পারা একটা ভয়ঙ্কর ঘটনা, বড় ঘটনা। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করেছেন এবং সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছেন তাদের। তিনি দেখা করলেন কি করে তার পাসপোর্ট ছাড়া, কারণ এরা সবাই পাসপোর্টবিহীন নাগরিক, এবং তিনি সেখানে গেলেন কি করে সে এক বড় প্রশ্ন কিন্তু। এবং আজকে বাংলাদেশের ভিতরে তিনি অবস্থানকালে এক বছর আগে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন একটা টেলিভিশনে যে রোহিঙ্গা ক্যাম্প দিনে বাংলাদেশ, রাতে অন্য আরেক দেশ। এই যে এই কথাগুলো তিনি বলতেন এবং তাকে হত্যা করা হয়েছে, দুটো সংগঠনকে বলা হচ্ছে, একটা হলো আল ইয়াকিন নামে একটি জঙ্গি সংগঠনের কথা বলা হচ্ছে, তার যে প্রধান ডাকা থাকিম তিনি নাকি তাকে অনেকদিন ধরে হুমকি দিয়ে আসছিলেন তাকে হত্যা করা হবে, অন্যদিকে আরসাকে দায়ী করা হচ্ছে। বাংলাদেশ অফিসিয়ালি আরসার কথা স্বীকার করে না, বলেও না যে আরসা এখানে আছে বা নেই। তবে একটা কথা ফরিদ ভাই বলতে হবে যে এই রোহিঙ্গা ক্যাম্পে মোবাইল ফোন নিষিদ্ধ, তাহলে সেখানে এত মোবাইল কি করে আসে? হ্যাঁ, অনেক এটা তো একটা আছে মোবাইল, আপনি খুব যৌক্তিক প্রশ্ন, এবং আরও অনেক কিছু আছে যেগুলো হওয়ার কথা না কিন্তু সেগুলো হচ্ছে ওখানে। আমরা সেখানকার নিরাপত্তা কর্মীদের সাথে যখন কথা বলি তারা বলেন যে এরা বার্মার নেটওয়ার্ক ব্যবহার করে, বাংলাদেশের মোবাইল ফোন সেখানে চলে না, তো বার্মার নেটওয়ার্ককে জ্যামার দিয়ে আটকানো যায় না, মানে এটা একটা নিরাপত্তাটা তো খুবই বড় ইস্যু। সুতরাং মহিবুল্লাহ হত্যাকাণ্ডের পরে আমাদেরকে একটু চোখ কান খোলা রেখে আসলে বিষয়টা দেখতে হবে, এখানে গোয়েন্দা সংস্থাগুলো কি করছে তাদের তৎপরতা বাড়াতে হবে, নিরাপত্তার বিষয়টা নতুন করে চিন্তা করতে হবে, এবং এখান থেকে যেন কোনো স্পার্ক করতে না পারে কোনো জঙ্গি তৎপরতা বা কিছু একটা। এবং সেটা আমার মনে হয় যে একটা বড় আই ওপেনিং ঘটনা ঘটলো যে মহিবুল্লাহর মতন এত পপুলার এত পরিচিত নেতা। দেখুন যে এই যে মহিবুল্লাহর ব্যাপারটা আমরা যেটা দেখলাম যে আন্তর্জাতিক যে প্রতিক্রিয়া, এবং সেটা কিন্তু সর্বত্র আপনার জাতিসংঘ থেকে শুরু করে আপনার পশ্চিমা, বিশেষত পশ্চিমা কূটনীতিকরা, বিভিন্ন সংগঠন, মানবাধিকার সংস্থা, ইউএনের চেয়ার, আমি সেই অর্থে জাতিসংঘ বলছি, তারা সবাই নিন্দা করেছে। এবং ব্যাপারটা এমন হয়েছে যে বাংলাদেশ সরকারের উপর এখানে একটা চাপের মতো যে এটা তদন্ত করতে হবে, সুষ্ঠু তদন্ত করতে হবে, বিচার করতে হবে, এবং যারা দায়ী তাদেরকে কাজে, সেটাও একটা বাংলাদেশ এখন আরেকটা নতুন চাপের মধ্যে পড়লো, এবং রোহিঙ্গারাই মূলত ক্ষতিগ্রস্ত হলো কিন্তু এটার মাধ্যমে, কারণ তিনি কিন্তু রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সবচেয়ে, সেটা কথা বলছেন, তার প্রত্যাবাসনের এটাও একটা বলা হচ্ছে যারা প্রত্যাবাসন বিরোধী তারাও কি করে থাকতে পারে এই কাজটি, কিন্তু আমার মনে হয় তদন্ত করে বের করাটা খুব জরুরি, খুবই জরুরি, এবং হত্যাকারীদেরকে ধরা, শাস্তি ব্যবস্থা করা, এবং এটা বাংলাদেশের নিজস্ব ভাবমূর্তির স্বার্থেই কিন্তু জরুরি, এবং একই সাথে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার প্রশ্নে। অনেকদিন ধরেই কিন্তু রোহিঙ্গাদের নিজস্ব নানা গ্রুপের কথা আমরা শুনতে পাচ্ছি, নিজেদের মধ্যে খুনাখুনি করছে তারা বাংলাদেশের মাটিতে এসে, এই বিষয়টাকে হালকা করে দেখার আর কোনো উপায় নেই। আপনি ঠিকই বলেছেন সৈয়দ ইশতিয়াক রাজা, আমরা আশা করব যে এই অশান্ত যে একটা পরিস্থিতি হয়েছে এখান থেকে যাতে আর কোনো মানে খারাপের দিকে না যায় এই পরিস্থিতি। এবং আজকে আপনি অনুষ্ঠানে এসেছেন এই চ্যানেলের শুভদিনে, এই অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান থেকে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি আগামীকাল একই সময় প্রচারিত হবে, তা দেখবেন, সেই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। মার্কেটে যেতে হবে না, দোকানে দোকানে ঘুরতে হবে না, করতে হবে না দামাদামি। সালোয়ার কামিজ, শাড়ি, কেমিক্যাল ফ্রি ড্রেসেস কিনুন ঘরে বসেই, এক ক্লিকে অর্ডার করুন ঐক্য.com.bd থেকে। একশোভাগ কোয়ালিটি পণ্যের নিশ্চয়তা দিচ্ছি আমরা আমাদের অনলাইন মার্কেটে। আমাদের আনপ্যারালাল কাস্টমার সার্ভিস এবং প্রোডাক্ট ডেলিভারি সার্ভিস নিয়ে আমরা আছি 24 ঘন্টা আপনার সাথে। 1 কোটি 20 লক্ষ এসএমই উদ্যোক্তার পণ্য, আলোকিত করুক বাংলাদেশের প্রতিটি ঘর। ঐক্য থাকলে সব সম্ভব।
থাকলে সব সম্ভব। ঐকো.com.bd